এবার থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা অন্য কেউ তার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করে রেখেছে কিনা কারণ পশ্চিমবঙ্গের ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে এই ধরনের একটা এস সবার মোবাইলে পাঠানো হচ্ছে যেখানে বলা হচ্ছে আপনার এই মোবাইল নাম্বারটা কোন রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে বা কোন ক্যাটাগরি রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেটাও আপনি দেখে নিতে পারবেন এছাড়া আপনি যদি নিজের মোবাইল নাম্বারের সঙ্গে আপনার রেশন কার্ডটা লিঙ্ক হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি এই ধরনের একটা এস পাবেন আপনি যদি এই এস দেখতে পান আপনার এই মোবাইল নাম্বারটা অন্য কারোর রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি সেই মোবাইল নাম্বারটা সেই রেশন কার্ডের সঙ্গে ডিলিং করতে পারবেন তার জন্য আপনার মোবাইলে মেসেজে গিয়ে আপনি এই এসএমএসটা ওপেন করবেন এস এম এসটা ওপেন করার পর আপনি এখানে একটা ইউআরএল লিঙ্ক দেখতে পাবেন এই লিঙ্কে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারের সঙ্গে যদি অন্য কারোর রেশন কার্ডের লিঙ্ক করা থাকে তাহলে সেই লিঙ্কটা ডিলিং হয়ে যাবে ফ্রেন্ড আপনি যদি এখন পর্যন্ত আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আপনার রেশন কার্ডের লিঙ্ক না করে থাকেন তাহলে আপনি এই লিঙ্কটা কীভাবে করবেন তার জন্য আরেকটা ভিডিও আছে সেই ভিডিও লিঙ্কটা আপনি এই ভিডিওর শেষে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবার প্রথমে পাওয়ার জন্য ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ